রাত তখন আড়াইটা, শুরু হয় র‍্যাব পুলিশের যৌথ অভিযান। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে, তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সারাশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে তারা। জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড। পিছু হটে ইত্তেফাক মোড়ের দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাতের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পুলিশও তাদের ধাওয়া দিয়ে গোপীবাগ ও টিকাটুলি পর্যন্ত নিয়ে যান। এ সময় চারদিক থেকে এক নাগারে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র‍্যাব। এক সময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে হেফাজতিরা। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। কোনো যুদ্ধবিধ্বস্ত ইংরেজি সিনেমার সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে। সব জায়গায় শুধু আগুন আর আগুন। রাত আড়াইটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল, তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এক নাগারে পুলিশ এবং র‍্যাবের সদস্যরা গুলি ছুটছেন, অন্যদিকে হেফাজতের নেতাকর্মীরাও বিভিন্ন গলি থেকে এক নাগারে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে যাচ্ছেন, ছুটছেন হাত বোমা। ফজরের আজানের পর থামে সংঘর্ষ। এ সময় সোনালী ব্যাংক ও এর আশেপাশের ভবন থেকে দলে দলে হেফাজত কর্মীদের বের করে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও কিশোর। গ্রেপ্তার না করে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পারভেজ রেজা, 71, ঢাকা।